সিঙ্গাপুর প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজিপন। আজকে আপনাদেরকে দুইটা বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা। এক নম্বর বিষয়টা হলো যে আপনারা অনেকেই আমাকে ইনবক্স জানিয়েছেন যে তারা ফেসবুকের বিভিন্ন পেজে বিভিন্ন লোক চাচ্ছে যে সিঙ্গাপুরে আইপিও হচ্ছে 18 থেকে 30 টাকা বেসিকে, এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা তারা আনতে পারবে। এবং আপনারা এই পোস্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাচ্ছেন এবং আপনারা জানতে চাচ্ছেন যে এটা সত্য কি না। আমি আমার অবস্থান থেকে বলবো যে আমি ফেসবুকের কোনো পোস্ট আমি বিশ্বাস করি না, এবং যারা এই ফেসবুকে পোস্টগুলো করছে সবাই কিন্তু ফেক আইডির মাধ্যমে পোস্টগুলো করছে। আপনারা খুঁজতে দেখেন একটা কিন্তু ওরিজিনাল আইডি না। আইডির নাম কি? সিঙ্গাপুর ভিসা, সিঙ্গাপুর এজেন্সি, লোক নিয়ে এইসব আইডি থেকে পোস্টগুলো আপনি কীভাবে বিশ্বাস করেন? আপনারা আপনারা যদি বিশ্বাস করেন এটা আপনাদের উপর, আমি বলবো না যোগ্য বলতে আপনি বিশ্বাস করেন না, যেটা আপনাদের উপর। আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ার এই ধরনের পোস্ট আমি কখনোই বিশ্বাস করি না। সরাসরি সেই যদি অরিজিনাল দেশে সরাসরি আপনার অরিজিনাল ফেস নিয়ে সরাসরি ফেসবুক আইডি খুলুক, তখন তো ফেস থেকে এইসব ধরনের পোস্ট দেখুন, যে লোক নিচ্ছি, লোক নিয়োগ দেওয়া হচ্ছে, আইপি হচ্ছে 100% গ্যারান্টি, এরকম পোস্ট বলুক, তখন বিশ্বাস করবো। এটাকে আমি কখনোই বিশ্বাস করবো না। আপনারা যদি বিশ্বাস করেন আপনাদের উপরে। হ্যাঁ, আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আমি চিন্তা করছি একটা ফেক আইডি করবো, নিজের নামে একটা অন্য ফেক আইডি করবো, আমি ব্যবসা দানা শুরু করে দিব। এরা যদি এখন গতকালকে একজনের পোস্ট দিচ্ছে 100 লোক নিয়োগ দিবে 100% গ্যারান্টি, তো অনেকেই প্রায় আমার কাছে 50 জন আমার কাছে এই ব্যাপারে আসা হয়েছে। তাই আমি আর কত লোক এই ব্যাপারে আগ্রহী এবং তার সাথে যোগাযোগ করেছেন, এই লোক এই যে লোক নাও আনতে পারে, যদি ধর 200 লোক যোগাযোগ করে 500 ডলার করে নেয়, 200 লোকের কাছ থেকে কত টাকা হয়ে যাবে আনতে পারবে? এখন আইপি হচ্ছে একবার সীমিত করে 100 জন জন অ্যাপ্লাই করলে 2 জন 3 জন এবং 1 জন এরকম অ্যাপ্রুভাল হচ্ছে। কারণ হলো বিশ্ব করোনাভাইরাস পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি, হয়তো এই জিনিসটা থাকবে না, খুব শীঘ্রই সংখ্যাটা বাড়ানো হবে। এখন 10-17 দুজনের দিলে আপনি আবার 10 জনের দিবে, তারপর 12 জন দিবে, এইভাবে আইপি দেওয়ার সংখ্যাটি এপ্রুভাল সংখ্যাটি বৃদ্ধি করা হবে। তা আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করুন, এরকম ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখে বিব্রত হবেন না, নিজের জমানো টাকা তাদের হাতে তুলে দেবেন না, কষ্টে উপার্জিত টাকা এই জনগণের হাতে তুলে দেবেন না। হ্যাঁ, সরকারি লাইসেন্সপ্রাপ্ত কোনো এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং তার সাথে যদি লেনদেন করবেন তার একটা রসিদ দিবেন, প্রমাণস্বরূপ রসিদ দিবেন যে আমার টাকা দিয়েছেন, তাহলে হয়তো আপনাদের পড়া করতে পারবেন। পরবর্তীকালে টাকা যদি না দেয়, দালালি বাপড়ি করে ফালিয়ে দেয়, তখন পুলিশের মাধ্যমে কেস করার মাধ্যমে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফেসবুকের পরিচয় ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে পরিচয়, তার সাথে টাকা লেনদেন করলেন, খালি ব্যাঙ্ক ট্রান্সফার করে দিলেন, এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা 0%। আপনি সিরিজ নামে কার টাকা আনছেন, কিন্তু 11 নম্বর দেখি লোক খুঁজে পাওয়া সম্ভব না। সো আপনারা সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এর ফেসবুক পেজ আছে অনেকগুলো লাইসেন্স, সিঙ্গাপুরে অনেকগুলো সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি আছে, তাদের ফেসবুক পেজ আছে, ওদের পেজে নিজস্ব নাম্বারও আছে, এবং এরা সরকারি লাইসেন্সপ্রাপ্ত কমানও আছে। এদের সাথে যোগাযোগ করুন, এদের সাথে প্রশ্নের কথা বলুন তাহলে, এবং এদের সাথে লেনদেন করলে বলুন যে আমি টাকা দিব, আমি রসিদ দেন, আমার প্রমাণস্বরূপ রসিদ দেন, রসিদ দিবেন, এই রসিদের মাধ্যমে পরবর্তীকালে টাকা আমরা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভিডিওটা যদি আপনাদের কারো, আমি জানি আমার ভিডিও আপনাদের কাজে না হতে পারে, আপনারা এখনও অনেকেই এই ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দালালদের সাথে লেনদেন করবেন আইপি করার জন্য, এবং যারা ভুয়া ফেক আইডি ফেসবুক আইডি করেছে তার সাথে যোগাযোগ করবেন, লেনদেন করবেন। এটা আপনাদের সাথে আমাদের মানুষের যদি স্বভাব এরকম, আমরা ইচ্ছাকৃতভাবে খারাপ লোকদের কাছে যোগাযোগ করি এবং নিজেরা লোকসান হই, নিজের ক্ষতি হয়, তা আমরা থেমে থাকি না। তা আপনাদেরকে অনুরোধ করবো এইসব লেনদেন করার আগে একটা বেটে নেবেন, আর এই ভিডিওটা অন্যদের সহযোগিতা করবেন, কারণ অনেকেই কিন্তু এখন সিঙ্গাপুর রাখার জন্য অস্থির হয়ে আছে। তাই এরা যে কোনো আইডি থেকে, যে কোনো ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্ট করলো তারা আপনার জন্য যোগাযোগ শুরু করে দেয় এবং টাকা দিতে তারা আগ্রহী হয়ে ওঠে। তো আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন যাতে অন্যরাও সচেতন হয়, এবং আমার অনুরোধ থাকবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত যে এজেন্সিগুলো আছে এর মাধ্যমেই লেনদেন করবে, এবং প্রমাণস্বরূপ কাউকে যেই হোক কাউকে টাকা দিলে তার রসিদ ছাপ নিয়ে নেবেন, রসিদ ছাড়া কাউকে টাকা দিবেন না। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।